প্রচণ্ড গতিতে মেদিনীপুর শহরে ঢোকার সময় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কা উল্টো দিক থেকে আসা যাত্রীভর্তি মারুতিকে। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ বড় দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের কর্নেলগোলা চক এলাকাতে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে ধর্মার দিক থেকে অর্থাৎ মেদিনীপুর শহরের ভেতরের রাস্তায় ঢোকার সময় ধর্মার দিক থেকে প্রচণ্ড গতিতে একটি মাল খালি করে ট্রাক্টর ঢুকছিল। মেদিনীপুর শহরে কর্নেলগোলা চক এলাকায় যখন সে প্রবেশ করেছিল, উল্টো দিক থেকে কেশপুরগামী একটি যাত্রীভর্তি মারুতি মেদিনীপুর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রচণ্ড গতিতে থাকা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীভর্তি মারুতিতে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রচণ্ড জোরে আওয়াজ হয় এবং দুটি গাড়ি প্রচণ্ড আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এই সংঘর্ষে মারুতির ভেতরে থাকা 6 জনই কমবেশি গুরুতর চোট পান, তার মধ্যে একজন শিশুও ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন। তারা সকলে হাত লাগিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করেন। মারুতিটা অনেকটা দুমড়ে যায়, অন্যদিকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে ট্রাক্টরের ইঞ্জিনের অনেকটা অংশ ভেঙে ছড়িয়ে যায় সেখানেই। ঘটনার পরে চালক ফেরার হয়ে যায় ওই ট্রাক্টরের। অন্যদিকে মারুতিতে থাকা সকলেই রক্তাক্ত হন ও গুরুতর চোট পান। তাদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই পাঠান। এই ঘটনার পর মেদিনীপুর শহরে ঢোকা ও বেরিয়ে যাওয়ার ওই রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। রাতে কোতোয়ালি থানার পুলিশ ছাড়াও জেলা পুলিশের কর্তারাও সেখানে যান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন অনেকক্ষণ পর্যন্ত এবং কিছুটা রাস্তা ফাঁকা করে স্বাভাবিক করেন যান চলাচল। অন্যদিকে এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা সকলেই কেশপুরের ঝেতলা এলাকার বাসিন্দা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনায় ট্রাক্টরের চালক ফেরার হলেও পুলিশ তার খোঁজ করছে। অন্যদিকে এই ঘটনায় কার দোষ ছিল সেটা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু জানান, ট্রাক্টরটি প্রচণ্ড গতিতে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মারুতি ভ্যানটা গোলকুমার চক দিয়ে আসছিল, ট্রাক্টরটা ধর্মালী দিয়ে আসছিল। মারুতি ভ্যানটা ট্রাক্টরটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মারুতি ভ্যানের মধ্যে 4 জন যাত্রী এবং চালক ছিলেন, আর ট্রাক্টরটা খালি ট্রাক্টরটাই ছিলেন। বর্তমানে এখন পরিস্থিতি সবাইকে পেশেন্টদেরকে সব হসপিটালে পাঠানো হয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা ছিল বলে। হ্যাঁ, আর এখন কাউন্সিলর এসছেন, আইসি কোতালিও এসছেন, পুলিশ প্রশাসনও এসেছেন। আমরা যথারীতি প্রতিবেশী সামনে স্থানীয় যারা আছে সবাই মিলে আমরা উদ্ধার করে পেশেন্টকে আমরা হসপিটালে পাঠিয়েছি। টোটাল ছিল 6 জন, বাচ্চাটাকে নিয়ে 6 জন। আমার নাম বিমান। স্থানীয় কাউন্সিলর সৌরভ বসুর দাবি, ট্রাক্টরটি প্রচণ্ড গতিতে বেপরোয়াভাবেই মেদিনীপুর শহরে প্রবেশ করছিল। একটা ট্রাক্টর, খালি ট্রাক্টর, মালবাহী ট্রাক্টর ধর্মার দিক থেকে গোলকুমার চকের দিকে আসছিল, আর একটা মারুতি ভ্যান, মারুতি অমনি, ওটা গোলকুমার চক থেকে ধর্মার চকের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। সম্ভবত ঝেঁদলার বাসিন্দা কয়েকজন ছিলেন কেশপুর থানা অন্তর্গত। তো মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং ট্রাক্টরটা, যেটা এলাকার মানুষজন বলছে যে ট্রাক্টরটা খুব গতিতেই ছিল, ট্রাক্টর কন্ট্রোল করতে না পেরে মারুতির মুখোমুখি মেরেছে। 6 জন আহত হয়েছে, কম অল্প বিস্তর আহত, তাদেরকে আমরা পুলিশের গাড়িতে করে হসপিটাল ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছি। আর ট্রাক্টরটাও ভেঙে, সামনেটা ভেঙে গেছে, মারুতিরাও এ হয়েছে, ইঞ্জিয়ার হয়েছে, সামনেটা ভেঙে গেছে। এই অবস্থায় কোতোয়ালি থানা পুলিশ এবং আমরা সবাই মিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা একটা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। হ্যাঁ, সৌরভ বসু, কাউন্সিলর, 9 নম্বর ওয়ার্ড। আরো কপাল ভালো।